পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের মন্ত্রীপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানির জন্য আগামী রোববার 20 নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার 14 নভেম্বর বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আনন্দের হাইকোর্ট বেঞ্চে এদিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাসউদ্দিন ও শামসুন নাহার লাইজু। আজ শুনানিতে রিটের পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বিতর্কিত বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বলেন, মূলত পাবলিসিটির জন্য তারা এ রিট করেছেন। তখন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনো আর্গুমেন্ট হতে পারে না। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের জন্য রিজয়েন্ডার দিয়েছেন, তিনি বলেছেন এ বক্তব্য তিনি দেননি, পত্রিকায় ভুলভাবে এসেছে। তখন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তার বক্তব্যের সপক্ষে কাগজপত্র দাখিল করতে নির্দেশ দেন। একই সঙ্গে রিটের পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। এর আগে গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের মন্ত্রীপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটকারীর অভিযোগ, আব্দুল মোমেন বিতর্কিত বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ। আইনজীবী এরশাদ হোসেন রাশেদ বলেন, নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেছি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং পররাষ্ট্রমন্ত্রীকে বিবাদী করা হয়েছে। গত 21 আগস্ট একই অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এরশাদ হোসেন রাশেদ। নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন এটা আপনি করতে পারেন না, কারণ সংবিধানে বলা হয়েছে জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছেন, আপনি মন্ত্রীপদে থাকার যোগ্যতা হারিয়েছেন। উল্লেখ্য, গত 18 আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছি। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।